বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে দেশে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু কিছু জায়গায় কিছু কথা বলেছেন যেগুলো নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার মধ্যে একটি কথা হচ্ছে, তিনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে এবং বিভিন্নভাবে তিনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই তার নিয়োগকর্তা। এই কথা বলার পরে এক ধরনের প্রতিক্রিয়া হয়েছে যে 16 বছর 17 বছর যারা গুমের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে দেশের থেকে এবং দেশের বাইরে থেকে, তাদের যে অবদান আন্দোলনকে চাঙ্গা করার ক্ষেত্রে সেটিকে এক ধরনের অস্বীকার করা হয়েছে। এবং এর পরবর্তীতে তিনি আরও কিছু কথা বলেছেন যে গণমাধ্যম স্বাধীন, এখন আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। তার পরবর্তী তার এ কথাও এক ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারপরেই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কেউ যদি কোনো পোস্ট করে থাকেন, সেটি যদি তাদের পছন্দ না হয়, সেই ক্ষেত্রে তাকে বরখাস্ত অথবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চলছে বা চেষ্টা চলবে। এতে কিন্তু জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, তার মানে স্বাধীনভাবে কথা বলা যাবে না। আবার কেউ কেউ বলছেন যে আগের সরকারের সময় যেভাবে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, এখনও সেরকমই নিয়ন্ত্রণ করা হচ্ছে। কেউ কেউ বলছেন যে আগের সরকারের ধারাবাহিকতাই এখন আমরা দেখতে পাচ্ছি। এই গেল আরেকটি কথা। আর বিবিসি ভয়েস অফ আমেরিকার সাথে তিনি এক সাক্ষাৎকারে রিসেট বাটন পুশ করার কথা বলেছেন, অতীতকে মুছে দেয়া বা অতীতকে রিসেট করার কথা বলেছেন। এটিকে জনগণ ভালোভাবে নেয়নি। কেউ কেউ আবার এটির ব্যাখ্যাও চাচ্ছেন যে এই রিসেট বাটন পুশ করার মানেটা কি, 71 সাল থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের সকল কর্মকাণ্ডকে অস্বীকার করা, মুছে ফেলা, নাকি আবার রিসেট করবেন 71 বা বাংলাদেশের 54 বছর 52 বছরের যে ইতিহাস, উত্থান পতন, সুশাসন দুঃশাসন রয়েছে, সেটাকে পরিপূর্ণভাবে অস্বীকার করা কি না, এই ব্যাখ্যাটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জনগণ চাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে, সেনাপ্রধান তার বক্তব্যে 5ই আগস্ট বা 6ই আগস্ট কোনো এক সময় বলেছিলেন যে দায়িত্ব আমি নিলাম, আপনারা আশ্বস্ত হন, দেশের জনগণের উপর তিনি এই কথাটি বলেছেন, আপনারা আশ্বস্ত হন, জনগণকে তিনি আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন এক সাক্ষাৎকারে কিছুদিন আগে যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন আশা করছি হবে, তিনি আশা করছেন। কিন্তু তার পাশাপাশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তখন আমেরিকা ছিলেন, তিনি বলেছেন যে নির্বাচন কখন হবে সেটি ঠিক করবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এবং সরকার যখন ইচ্ছা করবে তখন তারা নির্বাচন দেবেন, যখন নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই কথাটাও কিন্তু এক ধরনের সেনাবাহিনীর সেনাপ্রধানের কথার সাথে এক ধরনের দ্বিমত সৃষ্টি করেছে, এবং এটি নিয়েও দেশে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। তার মানে কখন কীভাবে নির্বাচন হবে সেটি অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করবেন। এই ক্ষেত্রে জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে। জনগণ ধরে নিয়েছে যে সেনাবাহিনী মূলত এখন নেতৃত্বে আছেন, সেনাবাহিনীর প্রধান যে কথাটি বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন, সেটিতে কিন্তু অনেক আশ্বস্ত হয়েছেন, যাক নির্বাচনের একটা প্রতিশ্রুতি পাওয়া গেল। কিন্তু বর্তমান সরকারের কাছ থেকে এখন পর্যন্ত নির্বাচন কখন কীভাবে হবে সেই বিষয়ে কোনো কথা জানা যায়নি। যাই হোক, আরও কিছু কথা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যেগুলো নিয়ে তাৎক্ষণিক বিতর্ক বা আলোচনা সমালোচনা তৈরি হয় বাংলাদেশে। দেখা যাক ইউনুস সরকার কোথায় গিয়ে থাকেন, কোথায় গিয়ে দাঁড়ান। তার পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, বর্তমান জাতীয়তাবাদী দলকে কিন্তু খুব একটা পাত্তা কেউ দিচ্ছেন না, বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু বলেই যাচ্ছে তারা এক ফ্যাসিবাদের পরিবর্তন ঘটিয়েছে, আরেকটা ফ্যাসিবাদকে ক্ষমতায় আনতে চায় না। তার মানে বাংলাদেশে আগামীতে কোন দল ক্ষমতায় আসবে সেটি এখন দেখার বিষয়। অন্য কোনো দল যদি হয়, জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসতে পারে, এটি সবার প্রত্যাশা ছিল, প্রত্যাশায় আছে এখন পর্যন্ত। এছাড়া অন্য কোনো দল যদি বাংলাদেশে আসে ক্ষমতায়, সেটি কিন্তু এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করবে বলে অনেকে আশঙ্কা করছেন। তারপরেও আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজ সম্পন্ন করে দেশে একটা সুষ্ঠু সুন্দর স্বাভাবিক নির্বাচন দেবেন। তবে আবার কেউ কেউ বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন কমিশনটাকে যদি সুষ্ঠু করতে পারে, সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারে, এই কমিশনটার সংস্কার করে তারা যদি একটা নির্বাচন দেন, তাহলে কিন্তু জনমনে এক ধরনের স্বস্তি ফিরে আসবে এবং নির্বাচিত সরকার তখন যে বাকি সংস্কারের কাজগুলো করবেন সেটি এখন দেখার বিষয়। কী হয় বাংলাদেশে সবাই চোখ রাখুন, আর সবাই দেখছেন এবং সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়ার কারণে এখন আমরা সব কিছু তাৎক্ষণিকভাবে জানতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাংলাদেশ
ভালোভাবে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুক, সেটি আমরা চাই। ধন্যবাদ।